নতুন করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব। আমাদের আজকের বিষয় পবিত্র শবে বরাতের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য। যে মহতারাম, বিরতিতে যাওয়ার আগে আমাদের কাছে একটা প্রশ্ন ছিল, আমাদের ভাই সাদুকুল্লাহ সিদ্দিক বলছেন যে উত্তরা থেকে ফোন করেছিল। মূল বিষয়টা যেটা, যে শয়তান তো একজন এবাদতকারী ছিল, সে এই বিষয়টা বাবা আদমকে সিজদা করার বিষয়টা থেকে নাফরমান হয়ে গেল। মূল রহস্যটা কি? এটাই ওনার মূল জি বক্তব্য মূল ছিল। বক্তব্য এটা যে তাকে তোকে ওয়াশ ওয়াশা দেয় না, তাকে ওয়াশ ওয়াশা দেয় কিন্তু তারপরেও সে কিভাবে পদপুরুষ করে। আপনি দেখুন, ওয়াশ ওয়াশা মানুষের দেওয়ার ক্ষেত্রে শয়তান হতে হবে এমনটা নয়, বরং পবিত্র কোরআন বলছে আল্লাহি ইওয়াশ বিকু বিহি নফস, মানুষের যে নফস তার যে একটা প্রতিক্রিয়া সেটাও কিন্তু মানুষকে ধোকা দেয়। আর আপনি জানেন পবিত্র কোরআন বলছে আছে ওয়া ইল্লা নফস লা আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বুক, যদি আল্লাহ রহম না করেন তাহলে কিন্তু এই নফসের যে একটা প্রতারণা আছে, চাহিদা আছে। কারণ মানুষের সৃষ্টির ভিতরে একটা পাশবিক অবস্থা, তার মধ্যে সৃষ্টিগত ভাবে দেওয়া যাতে পৈশাচিক এবং পাশবিক অবস্থান এটা মানুষের মধ্যে বিদ্যমান, যে কারণে পশু সুলভ আচরণ তার থেকে বের হতেই পারে। কাজে ওই পশু সুলভ আচরণ থেকে তাকে খ্রিস্ট সুলভ আচরণে আনার জন্যই মূলত এই বাবর পন্ডিত সিয়াম সাধনা, রুকু সেজদা জাকাত ইত্যাদি সব হলেই কিন্তু এখানে মূলত শয়তানের সাথে সৃষ্টি আছে।